Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. আজকে আপনাদের মাঝে একটা খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে রুই মাছের ভুনা। আর এই রুই মাছটা ভুনা করতে কি কি লাগে এবং কেমন করে আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুই মাছের ভুনাটা পোলাও দিয়ে এবং ভাতের সাথে খেতে অনেক টেস্টি। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি এটা কি কি দিয়ে করতে হয়। এখানে আমি 7-8 পিস রুই মাছ নিয়েছি এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ভেজে নেব। আমার মাখানো শেষ, এখন আমি রুই মাছগুলা ভেজে নিব। আমি চুলাতে ফ্রাই প্যান দিয়েছি আর ওখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মাছগুলা দিয়ে আমি মাছগুলাকে ভেজে নিচ্ছি। আর মাছগুলা ভাজতে বেশি টাইম লাগবে না, যেগুলা পেটির মাছ সেগুলা তাড়াতাড়ি ভাজা হয়। আর আমি গাদার মাছগুলো একটু ই হয় তারপরেও তাড়াতাড়ি ভাজা হয়, 5-6 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায়। আর আমি গোটা কিছু জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পিএস এবং কাঁচামরিচ, আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো কুচি পিএস ইউজ করব না, শুধু বাটা পিএস দিয়ে এটাকে রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ জিরার গুঁড়া, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এগুলাকে একটু ভালো করে আমি আবার নেড়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। আমি 2-1 মিনিট এই মশলাগুলো একটু কষিয়ে নিব, তারপরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর এই তরকারিটা রান্না করতে বেশি পানি দিবেন না, কারণ অল্পতে এটা মাখা মাখা করে এটা ভুনা করে নেব। আর আমি এখন ঢাকনি দিয়ে দিচ্ছি, যখন ঝোলটা উতলি আসবে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দিব, কারণ আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবং ভিতরে কোনো কাঁচা নাই। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি এটার সাথে কোনো ঝোল ইউজ করব না। মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি, করে দিচ্ছি, করে আবার আমি একটু ঢাকনি দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে তারপরে আবার একটু আমি এখন কাঁচামরিচ কয়টা দিয়ে দেব, কারণ আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এই জন্য। কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয় আর খেতে অনেক টেস্টি হয়, সেই জন্য এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনি দিয়ে দিলাম। আর যখন ঝোলটাই ঘন হয়ে আসছে এবং ঝোলটা শুকিয়ে আসছে তখন আমি অ্যাড করব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দেওয়ার পরে আমি 2-1 মিনিট ঢাকনি দিয়ে আমার রান্না ফিনিশিং। এটা রান্না অনেক ইজি এবং খেতে অনেক টেস্টি। আপনারা চাইলে এরকম ভাষায় বানিয়ে খেয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। আর আমি মাছগুলো এখন ডিশে পরিবেশন করছি। দেখুন, এক অল্প পরিমাণ ঝোল আছে, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক টেস্টি। আপনারা এরকম করে বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন এবং মেহমান আসলে এটা পোলার সাথে এবং ভাতের সাথে অনেক স্বাদ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।